এজন্য খুবই আপনারা সাবধানের মাধ্যমে এই রাধাকুণ্ডে স্নান করতে পারেন। পরে রাধাকুণ্ডে যে করিবে একবার স্নান, রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ। যে ব্যক্তি জীবনে একবার রাধাকুণ্ডে স্নান করবে, সে কৃষ্ণের যত প্রিয় রাধারানী ততটুক প্রিয় হবে সে ব্যক্তি। কুণ্ডের পাড়িকে বসে থাকে তো তাড়াহুড়ার কিছু নেই, 12টার পরে আপনি ভোরবেলা অবধিও স্নান করতে পারেন। অনেকে সকাল এসে স্নান করে, কোনো তাড়াহুড়া নেই। যে 12টা বাজিয়ে আপনার স্নান করতে এমন কোনো কথা নেই। আপনার राधा मेरे सामिनी मे राधिका दास जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे सबाइके आकाश वृंदावन ब्लगे सुस्वागतम। तो प्रिय भक्तगण दामोदर मास चलছে, दामोदर मास আসলে যেন একটা আনন্দের ঝড় তুলে যায়। তো দামোদর মাসের মধ্যেই রয়েছে বেউলা অষ্টমী রাধাকুণ্ড স্নান। তো রাধাকুণ্ড স্নান আমরা কবে করতে পারবো, কিভাবে করবো, কবে শুরু হচ্ছে, আজকে আপনার সঙ্গে ডিটেইল ভিডিও দেওয়ার জন্য প্রয়াস করছি। আপনারা ভিডিও লাস্ট অবধি থাকেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো দামোদর ব্রত তো চলছে আমাদের, 6 দিন হয়ে গেছে। অনেকেরই পূর্ণিমা থেকে স্টার্ট করেছেন, তো পূর্ণিমা থেকে যারা স্টার্ট করেছেন তাদের তো আজকে 2 দিন। তো দামোদর ব্রতের মধ্যে অনেক অনেক নিয়ম সেবা রয়েছে, অনেক অনেক অনুষ্ঠান রয়েছে, যেরকম দীপাবলি রয়েছে, গোবর্ধন পূজা রয়েছে, রাধাকুণ্ডে বেউলা অষ্টমী রয়েছে, আরও অনেক অনেক অনুষ্ঠান রয়েছে দামোদর মাসের মধ্যে। তো এই দামোদর মাসের মধ্যে রাস পূর্ণিমা রয়েছে। তো এই দামোদর মাসে সবথেকে একটা ইম্পর্টেন্ট তিথি, সবথেকে আনন্দের তিথি, সেটা হলো আমাদের রাধাকুণ্ডে স্নান বেউলা অষ্টমী। তো বেউলা অষ্টমী কবে পালন করবেন, কীভাবে পালন করবেন, তো সেই নিয়ে অনেকে হয়তো জানার জন্য প্রয়াস করছেন। অনেকেরই একটা চিন্তা থাকে, অনেকের মধ্যে একটা ভাবনা থাকে যে আমরা বছরে একবার সেই দামোদর মাসে রাধাকুণ্ডে স্নানে যাব। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের মনের মধ্যে এই অভিলাষা থাকে। তো দামোদর ব্রত তো অলরেডি শুরু হয়ে গেছে, তো এই নিয়ম সভা রাধাকুণ্ডে স্নান বেউলা অষ্টমী কবে। বেউলা অষ্টমী আপনার পড়েছে 24শে অক্টোবর, 24শে অক্টোবর বৃহস্পতিবার বেউলা রাধাকুণ্ডে স্নান বেউলা অষ্টমী পড়েছে। তো এই বেউলা অষ্টমীতে রাধাকুণ্ডে লক্ষ লক্ষ লোক, মানে কি বলবো, কয়েক লক্ষ লোকের সমাগম হয়। রাধাকুণ্ডে স্নান করার জায়গা থাকে না, এত ভিড় থাকে। তো আপনারা যদি এবার আসেন তো আগে থেকে আপনারা রুম বুকিং করে আসবেন, আগে থেকে সব কিছু আপনারা গড়টর ব্যবস্থা করে সব কিছু দেখে শুনে আপনারা আসবেন। এমনি তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ভাবছেন যে রুমের প্রয়োজন, রুম পাওয়া একটু মুশকিল হয়ে যায়। ওদিন বলা হয়েছে রাধাকুণ্ডের প্রকট দিবস, রাধারানী এই কাঙ্গন দিয়ে এই রাধাকুণ্ডকে সৃষ্টি করেছে আমাদের মতো অধম থেকে উদ্ধার করার জন্য। একদিন এক প্রলম্ব অসুর, মানে অসুরটা অ্যাকচুয়ালি নাম নেই, প্রলম্ব অসুর হবে, সে গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিলেন। তখন কৃষ্ণ সে গরুর রূপ ধারণ করে সে রাক্ষসকে মেরেছিলেন। তখন গরুটা পড়েছিল রাস্তার মধ্যে, তখন রাধারানী এসে দেখছে যে এই গরুটা মরে পড়ে আছে। তখন জানতে পেলো যে লইতাসুকে বললো যে কৃষ্ণের কাণ্ড, কৃষ্ণ করে মেরেছে। তখন বললো কৃষ্ণের সঙ্গে আজকে থেকে আমরা কথা বলবো না, কৃষ্ণ হলো গোহত্যাকারী। তো কৃষ্ণ কথা বলছে না, তখন রাধারানী কথা বলছে না কিছুতেই, বড় রাধারানীকে বললো যে আচ্ছা রাধারানী বলো আমি এই পাপের জন্য কী রকম পাপের পার্শ্বিত্ব ভোগ করতে পারি। তখন বললো তুমি ভারতবর্ষে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ থেকে তুমি স্নান করে আসো, তাহলে তুমি সে পাপ থেকে মুক্তি পাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পা দিয়ে একটা গর্ত করে সমস্ত তীর্থকে আবরণ করেছিলেন, গঙ্গা যমুনা কাবেরী সরস্বতী অলকনন্দা। তখন যার যার পরিচয় দিয়ে সে কুণ্ডে প্রবেশ করলো। কুণ্ডে প্রবেশ করার পর কৃষ্ণ ও কুণ্ডে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি হলো, হয়ে গেল শ্যামকুণ্ড। তখন রাধারানী ললিতাসুকে বলছে যে আমরাও রাধারানীর নামে কুণ্ড তোমানাবো। তখন রাধারানী সে হাতের কাঙ্গন দিয়ে মাটি খুঁড়ে 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 করে সে রাধাকুণ্ড বানিয়েছে। তো রাধাকুণ্ড বানানোর পরে কী হবে, জল কোথায় পাবে, তখন জল আনার জন্য রাধারানী অনেক চেষ্টা করেছে। তখন কৃষ্ণ মানসী গঙ্গা প্রকট করলো, মানসী গঙ্গা থেকে জল নিয়ে এসেছে, কিছুতেই জল থাকছে না। তখন কৃষ্ণ তো লীলা করছে, তখন এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখবেন, আপনারা যদি কখনো যান, জয়েন্ট রয়েছে দুদিকে, মাঝখানে একটা রয়েছে ছিদ্র রয়েছে,
ওই দিক দিয়ে জল আসছে। তখন কৃষ্ণ এই শ্যামকুণ্ড থেকে জল ছেড়ে দিয়েছে, তারপর রাধাকুণ্ডে জল এসেছে। তখন রাধাকুণ্ডে স্নান করলো আবার কৃষ্ণ। কৃষ্ণ রাধাকুণ্ডে স্নান করে বললো যে এটা হলো রাধাকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড। আজকে থেকে যে ব্যক্তি শ্যামকুণ্ড স্নান করবে, সে গৌ হত্যা সমান যদি পাপ করে থাকে, সে পাপ থেকে মুক্তি পাবে। আর যে ব্যক্তি রাধাকুণ্ডে স্নান করবে, সে আমার যতটুক প্রিয় রাধা আনি ততটুক প্রিয় সে হবে, এবং কৃষ্ণ প্রেম রাধা প্রেম সে লাভ করবে। সেই জন্য আপনার আগে সে শ্যামকুণ্ডে স্নান করবেন, তারপরে রাধাকুণ্ডে স্নান করবেন। আর রাধাকুণ্ডের সময় আপনারা যদি সুযোগ পান, আগে শ্যামকুণ্ডে স্নান করে তারপরে রাধাকুণ্ডে স্নান করবেন, কারণ আগে পাপ আপনার মোচন করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। এ হলো রাধাকুণ্ডের মহিমা, আর অনেক আছে, ছোট্ট একটা লীলা আপনার সঙ্গে শেয়ার করলাম। বেউলা অষ্টমী কেন বলা হয়? বেউলা একটা গরু নাম। একদিন জঙ্গলে সেই বেহুলা ঘাস খেতে গেছিলেন, তখন এক সিংহ তাকে খেতে এসেছিলেন। বলল, আমার এক শিশু, আমার এক কন্যা হয়েছে, মাত্র দুদিন বয়স, তাকে আমি দুধ খাইয়ে পরের দিন তোমাকে আসবো আমার শরীরটাকে তুমি খেতে। তখন বাঘের সঙ্গে কথা দিয়ে গেল, সিংহের সঙ্গে, তারপরের দিন এসেছে। এসে যে এসে তারপর সেই সিংহ যখন গাইটাকে খেতে গেছিলেন, তখন কৃষ্ণ এসে বাঁচিয়েছিল, তার থেকে নাম হয়েছে বেহুলা কুণ্ড, বেহুলা অষ্টমী। তো চোরাশুকুর যাত্রার মধ্যে একটা জায়গা আছে যেখানে বেহুলা কুণ্ড রয়েছে, আর অনেক মহিমা আছে আপনারা শুন। রাধাকুণ্ডে স্নান আর বেহুলা অষ্টমী একদিনে পরে। বলা হয়েছে যে ব্যক্তি রাধাকুণ্ডে যে করিবে একবারে স্নান, রাধা সমান প্রাণ মূর সে মূর পরাণ। যে ব্যক্তি রাধাকুণ্ডে একবার স্নান করে, রাধারানীর প্রিয় যতটুক রাধারানী ততটুক সেই ভক্ত প্রিয় হয়। তো রাধাকুণ্ডে স্নান করলে অনেক অনেক মহিমা, আপনারা সবাই আসুন, রাধারানীর কৃপা লাভ করুন। রাধে রাধে। তো আপনারা জীবনে একবার আসেন। আর আরেকটা আপনাদেরকে বলে দিচ্ছি, রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ ভক্তি হয়, আর আপনারা মহিমা শুনতে পারেন, কৃষ্ণের যত প্রিয় রাধারানী তত প্রিয় সেই ভক্ত হয়। আর অনেকেরই মা হয় না, ওখানে ওই দিনে যদি স্নান করতে পারে বেহুলা অষ্টমীর দিন, তাহলে সে মা হয়। অনেক মহিমা আছে, রাধারানী হলেন করুণাময়, রাধারানী হলেন কৃপাময়। তো এই রাধারানীর কৃপায় আপনার জীবনের সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় ভক্তগণ, আপনারা 24 অক্টোবর রাধাকুণ্ডে স্নান যাত্রা পড়েছে, আপনারা আসতে পারেন আর রাধারানীর কৃপা লাভ করতে পারবেন। আর এর মহিমা আমার মতো সাধারণ অধম একজন ব্যক্তি বর্ণনা করে শেষ করতে পারবো না, কুঠি 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 গুণ মহিমা রয়েছে। তো আপনারা রাধাকুণ্ডে স্নান যাত্রা তৈরি করে আসেন, রাধাকুণ্ডে স্নান করে যান, আপনাদের জীবন ধন্য যাবে। আরেকটা আপনাদেরকে নিউজ দিয়ে দিচ্ছি, আপনারা যদি রাধাকুণ্ডে স্নান করতে আসেন, তো মোবাইল, ব্যাগ, আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে আপনারা কেয়ারফুলে রাখবেন। যদি আপনার সঙ্গে আরও দুজন তিনজন থাকে, আপনারা দুজন দুজন করে স্নান করবেন, একা কখনো ছেড়ে যাবেন না জিনিসপত্র, তাহলে আপনার কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যাবে। সেই জন্য খুবই আপনারা সাবধানের মাধ্যমে এই রাধাকুণ্ডে স্নান করতে পারেন। তো এটা হলো আজকে রাধাকুণ্ডে যেগুলো অষ্টমীর আপনাদেরকে নিউজ দিচ্ছি, আগে থেকে দিয়েছি, এই জন্যই যেন আপনারা আসতে পারেন সবাই। তো সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে অনেক অনেক রাধাকুণ্ডে স্নান যাত্রা বেহুলা অষ্টমীর অনেক অনেক অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রাধাকুণ্ডে স্নান করে মনঃস্বজনম সার্থক করেন। আর রাধাকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা যায়, তাতে কুঠি গুণা বেশি। তো রাধারানী হলো করুণাময় কৃপাময়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে রাধা রানী কি যাই। Thank you.